রহিম, সম্মানিত শিক্ষকগণ বা যারা আপনারা বিভিন্ন ক্লাস নিয়ে থাকেন, তাদের ক্লাসগুলোকে আরও কীভাবে আকর্ষণীয় করা যায় এবং 40 মিনিটের মধ্যে কীভাবে আমরা ক্লাসগুলো পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। যারা আমরা টিউশনি করে থাকি বা যারা বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলগুলোতে সময় দিয়ে আসছি, তাদের ক্লাসগুলোকে আরও গতিময় করে তোলবার জন্য আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি সম্পূর্ণ ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা 40 মিনিটটিকে কাজে লাগাতে পারি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাঠ পরিকল্পনা 40 মিনিটের। তো আমরা এখানে শ্রেণী যদি আমরা কোনো একটি শ্রেণীকে যদি উল্লেখ করে থাকি, তো আমরা সেই শ্রেণীটিকে আগে এখানে লিখে রাখি যে আমরা সেটি প্লে হতে পারে বা শিশু শ্রেণী যেটিকে বলি আমরা, বা নার্সারি, বা কেজি। তো আমরা মূলত এই ক্যাটাগরির যে শিশুরা আছে তাদের ক্ষেত্রে আমরা শুধু নয়, প্লেন শিশু বা নার্সারি বা কেজি শ্রেণী, এবং আমরা প্রথম হতে সর্বোচ্চ আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলোর জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয় যদি আমরা দিয়ে রাখি যে বাংলা, আমাদের আজকের বিষয় যদি আমরা দিয়ে রাখি বাংলা। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যে ক্লাস পরিচালনার পূর্বে আমাদের কী কী কাজ করতে হবে, একটি যে হলো আমাদের ক্লাস পরিচালনার পূর্বে, আর আমাদের কিছু কাজ হলো ক্লাস পরিচালনার সময় পর্যন্ত, যে যখন আমরা ক্লাসটি পরিচালনা করব। তো আমাদের যে পাঠ পরিকল্পনা যেটি আমাদের বলা হয়ে থাকে, যে একটি শিশুর যে আমরা নিয়ে কাজ করছি সে শিশুটির সার্বিক বিষয়গুলো কিন্তু একটি শিক্ষকের উপরে নির্ভর করে থাকে। তো বাবা মারা তো বাসায় দেখে থাকেন, কিন্তু এই বিষয়গুলো যখন আমরা একটা শিশু যখন স্কুলে আসে সর্বোচ্চ আমাদের কিন্তু এই শিক্ষকের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে ক্লাস পরিচালনার পূর্বেই আমাদের কিছু কাজ বাসা থেকে প্রস্তুত করে নিয়ে আসতে হতে পারে। তো সেটি কী হলো আমাদের পাঠ পরিকল্পনা, সেটি আপনি যদি ক্লাসে এসে চিন্তাভাবনা করেন যে আমি আমার ছোট্ট সোনামণিটাকে, এই ক্লাসের যে শিশুরা রয়েছে তাদের সঙ্গে আজকে এই এমন ক্লাসটি নেব, তাহলে কী হবে, আপনি যে ক্লাসটি নিতে চাচ্ছেন সেটি শতভাগ আপনার দ্বারা দেওয়া সম্ভব নয়, কারণ এই পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনি ক্লাসের পূর্বেই বাসা থেকে অনেক কাজ যেগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই সম্পন্ন করে তবেই ক্লাসরুমে আসবেন। সেক্ষেত্রে আমাদের কী কী কাজ রয়েছে সেগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস পরিচালনার পূর্বে আমরা বাসা থেকে কী কী আমরা কাজ করতে পারি। একটি কাজ হলো যে আমরা বাসায় থেকে আমাদের ছোট সোনামণিরা যে ক্লাসটি আপনি নিয়ে থাকেন সে ক্লাসটির সিলেবাস আমাকে অনুসরণ করতে হবে, কারণ আপনি যে ক্লাসটি নেবেন সে ক্লাসটির অবশ্যই ক্লাসটি আমাকে অনুসরণ করতে হবে, কারণ আমি যাই পড়াই না কেন সেগুলো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমাদেরকে ক্লাসরুমে সেগুলো অনুসরণ করেই আমাদেরকে শিশুদেরকে পড়াতে হবে। এখন আমরা সিলেবাস তো দেখবই, তার সাথে আপনি কি দেখবেন, আপনাকে দেখতে হবে যে আমি কোন পার্টটি পড়াবো। আমি ক্লাসে এসে কি সেটি নির্বাচন করব যে আজকে প্রথম শ্রেণীর বাংলা বইয়ের এই পড়াটি পড়াবো? তাহলে আপনি যে চিন্তা করলেন ক্লাসে এসে এবং শিশুদের সামনেই বললেন যে বাবুরা, প্রিয় ছোট সোনামণিরা, তোমাদের আজকে আমি এটি পড়াবো, কিন্তু এমনটি হবে না তো যে আপনি যে পাঠটি পড়াতে যাচ্ছেন সেটি আপনি এর আগে কখনোই পড়েননি? হ্যাঁ, ছোটোবেলায় পড়েছি সেই পড়া, আর শিশুদের সামনে সেই পড়াটি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একই রকম কিন্তু আমাদের হলো না। সেক্ষেত্রে আমি সিলেবাস অনুসরণ করব কোন শ্রেণীর, যে শ্রেণীর আমি পাঠটি আজ নেব সেটি ক্লাসের পূর্বেই আমাকে বাসায় থেকে সেটার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমি ক্লাসে গিয়ে এই পাঠটি আজকে পড়াবো। এবং আমাদের তার সাথে আরেকটি কাজ করতে হবে, সেটি কি যে আমি কি কি বিষয় আজকে পড়াবো।
যে পড়াটি আমি আজকে পড়াবো বাংলা বিষয়ের সেটি কোন পর্যন্ত এবং তার একটি তো আমাদের টাইটেল রয়েছে সেই বিষয়টি, তার সঙ্গে আমাদের আরেকটি যেটি বললাম একটু আগে যে কতটুকুন পড়াবো। তাহলে আমরা চতুর্থ ধাপে যে আমাদের পার্ট যে অনুসরণ সিলেবাস অনুসরণ প্লাস আমাদের কী কী বিষয় পড়াতে হবে সেটি এবং কতটুকুন পড়াবো। একটি পাঠে দেখা যায় যে একটি পাঁচ পৃষ্ঠা, সেই পাঁচ পৃষ্ঠার বা পাঠ দুই সেটিকে আমরা সম্পূর্ণ আলোচনা করব একদিনই না কতটুকুন পড়াতে হবে এবং শিশুরা কতটুকুন নিতে পারবে সেটি কিন্তু আমরা অবশ্যই বাসা থেকে সেটি চিন্তা করে আসব এবং সেই অনুযায়ী আমরা পাঠ পরিকল্পনাটা প্রস্তুত করে নেব। এরপরে আমাদের রয়েছে যে শিখনফল। আপনি যে বিষয়টি সর্বোচ্চ খেয়াল করবেন যে শিশুরা আমাদের এই যে বিষয়ের উপর আপনি পড়ানোর চেষ্টা করছেন বা আপনি পড়াবেন সেটির কতটুকুন তারা শিশুরা নিতে পারবে বা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ রয়েছে যে যা কিনা আমরা আজকে এই এইটুকুন বিষয়ের উপরে আমরা টোটাল আজকে আমরা ক্লাস পরিচালনার পূর্বে কী কী বিষয় সেটি আমরা আজকে পাঁচটি বিষয় দেখতে পেলাম। আমরা আরও আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। এর সাথে আমরা আরও দেখব যে আপনি ক্লাসে এসে কী কী কাজ করাতে পারেন, শিশুরা আপনার ক্লাসটিকে সবচেয়ে কেন প্রিয় বলে দাবি করবে বা আপনার ক্লাসটি কেন তারা বারবার চাইবে প্রধান শিক্ষকের কাছে। আমরা এখন দেখব যে ক্লাসরুমের কাজ বা আকর্ষণীয় যে ক্লাস আমরা কীভাবে নেব। আমরা 40 মিনিট তো ক্লাসটি নেবই, তাহলে আমরা কীভাবে খুব সহজেই 40 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি পরিচালনা করতে পারি। তো আমরা যারা বিভিন্ন টিউশনি বা যারা আমরা কিন্ডারগার্টেনের মতো স্কুলে শিক্ষকতা করছি তাদের জন্য কী হয়ে যায়, 40 মিনিট এই যে 40 মিনিটটি এই 40 মিনিটটি কিন্তু আসলে খুব কম সময় হয়ে যায় কারণ আমাদের বিভিন্ন কার্যকলাপ থেকে থাকে। তো আপনি যদি আপনার ছোটো সরঞ্জামদের যারা আমরা ক্লাস নিয়ে থাকি তাদের ক্লাসটিকে যদি আকর্ষণীয় করতে চান তাহলে এই ক্লাসটির বিকল্প নেই। আমরা চেষ্টা করছি আপনাদের ক্লাসটিকে কীভাবে আকর্ষণীয় করবেন তার সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার। তো আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আরও খুব সময়ে আমার উপস্থিতিতে আমরা আজ শুধু এই লিখিত অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি খুব শীঘ্রই আপনাদের সামনে সশরীরে একটি সম্পূর্ণ ক্লাস দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা মূলত আকর্ষণীয় ক্লাসটি নেবার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ওয়ার্ম আপ করাবো। শিশুতে কী করাতে পারি, ওয়ার্ম আপ করাতে পারি। আচ্ছা, এই ওয়ার্ম আপ বা উৎসাহী বা উদ্যমী হতে হলে আমরা শিশুদের যে কাজটি করতে পারি যে আমাদের বিভিন্ন কলাকৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে কৌশলী হতে হবে। আপনি তাদের ক্লাসগুলো নিচ্ছেন, তো আপনি যদি যেভাবে দিয়ে আসছেন ক্লাসটি সেক্ষেত্রে যদি আমিও যদি ক্লাসগুলো ওইভাবে দিয়ে আসি তাহলে শিশুরা কিন্তু আমার ক্লাসটিকে খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হতে পারে, আপনাকে শিশুদের ওয়ার্ম আপ করাতে হতে পারে, অর্থাৎ আমি শিশু আপনি আমাকে কীভাবে পড়াবেন সেটির সম্পূর্ণ কলাকৌশল আপনার কাছে থাকতে হবে। বিশেষ করে আকর্ষণীয় ক্লাসটির জন্যে আপনাকে কিছু কিছু সিলেবাসের বাইরে কাজ করতে হতে পারে। এরপরে আপনার যে কাজটি হতে পারে সেটি হলো ফান বা গল্প বা ছড়া, এই ধরনের বিষয়গুলো আপনি তাদের সামনে তুলে ধরতে পারেন। সেটি কীভাবে, আমরা ক্লাসটি শুরু করার সাথে সাথেই এবং আমরা তাদের সাথে যে কাজটি করব সেটি হলো যে আমরা তাদের সাথে সম্ভাষণ, এই বিষয়টি সম্ভাষণ ও কুশল বিনিময়, এই বিষয়টি আপনাকে নিশ্চিত রাখতে হবে যে আমি যখন ক্লাসরুমে প্রবেশ করব আমি তো প্রথমেই ক্লাস পরিচালনার জন্যে বাসা থেকে আমার পাঠ পরিকল্পনাটি নিয়ে এসেছি, এখন আমি ক্লাসে এসে কী করলাম, সিলেবাসের বাইরে আমার কিছু কাজ থাকবে, ফান ছড়া বা গল্প বা আমাদের বিভিন্ন কৌতুক থাকতে পারে, সম্ভাষণটি এবং কুশল বিনিময়টি আমার এখানে শিশুদের সঙ্গে সুন্দরভাবে
করে নিতে হবে। কীভাবে? হাই, হ্যালো বা আমরা তাদের বিভিন্ন খোঁজ খবর নিতে পারি, যে শুনলাম যে রফিক তোমার ভাইয়া নাকি গতকাল একটু পড়ে গিয়েছিল, যে তোমার ওর নাকি একটু ব্যথা পেয়েছে, কী অবস্থা আজকে, তোমার বাবা নাকি অসুস্থ বা তোমার আম্মু নাকি অসুস্থ, তিনি এখন কেমন আছেন। এতে কী হবে, সেই শিশুটি বা সেই শিক্ষার্থী যদি আপনার কাছে অনেকটা, যে তার যে সমস্যাগুলো যখন আপনি বুঝতে পারলেন যে সে কিন্তু যে আপনাকে যে সব কিছু খোলামেলা কথা বলবে, আপনি তার বিষয়ে খোঁজখবর নিয়েছেন সেটি যখন সে বুঝতে পারবে, তাহলে কী হবে, তার যে দেয়ার ক্ষমতাটা, ক্লাসরুমে যে তার দেখা যাচ্ছে অমনোযোগী হওয়ার একটা চিন্তাভাবনা ছিল যে বাসায় এই সমস্যা বাসায় ওই সমস্যা, তাহলে আপনি যখন বলবেন তখন আপনি যদি তাকে উৎসাহিত করে তোলেন এবং বা উদ্যমী করে তোলেন বা অর্ণব করে নেন, তার বাড়ির বিষয়গুলো তো বললেনই, তার সাথে আপনি সবাইকে ক্লাসটি শুরুর জন্য খুব সুন্দরভাবে বিনয়ের সঙ্গে আপনি ক্লাসটি পরিচালনা করবেন। সেক্ষেত্রে যদি ধর্মীয় কোনো ক্লাস হয়ে থাকে তাহলে আসসালামু আলাইকুম, যদি আমাদের ইসলাম ধর্ম ক্লাস হয়ে থাকে হিন্দু ধর্মের টিচাররা যেভাবে আদাব বা এই যেভাবে আমরা আরেকটি কাজ করতে পারি, যে যখন যদি সকাল হয়ে থাকে গুড মর্নিং, বা বেশিরভাগ কিন্ডারগার্টেনে আমরা দেখি যে গুড মর্নিং বলে থাকে, তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে হাই হ্যালো করে ক্লাসটি শুরু করব। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের কী হবে, যে সুন্দরভাবে আমার ক্লাসটি পরিচালনা হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো, আচ্ছা যে কাজটি করবো সেটি হলো, এক মিনিট নীরব হতে বলবো তাদের, শিশুদের বা শিক্ষার্থীদের এক মিনিট নীরব হতে বলবো। কেন? যে আপনি আপনার যে কাজগুলো হবার কথা ছিল আপনি সুন্দরভাবে প্রথম থেকে একটি প্র্যাকটি চালিয়ে যাচ্ছেন, এখন আপনি তাদেরকে সুন্দরভাবে চুপ হতে বলবেন। কারণ কি, যে সে যেন তারা যেন আপনার প্রতি মনোযোগী হয়ে যায়। এখন আমাদের আরেকটি কাজ হলো, সেটি হলো আমরা দেখে নিই আরেকটি আমাদের বিষয়, সেটি হলো আসন বিন্যাস। আসন বিন্যাস এবং ক্লাসের পরিবেশ পর্যবেক্ষণ। তাহলে আমরা যখন আমাদের ক্লাসটি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আগানোর চেষ্টা করছি এবং আমরা বাসা থেকে আমাদের পাঠ পরিকল্পনাগুলো নিয়ে এসেছি ক্লাস অনুযায়ী এবং পাঠ অনুযায়ী সিলেবাস অনুযায়ী এবং কী কী পড়াতে চাচ্ছি এবং কী কী তাদের আমরা দেব সেগুলো সম্পূর্ণ নিয়ে এবং সিলেবাসের বাইরে কিছু কথা বলে আমরা তাদের ক্লাসটি শুরু করে দিলাম, এবং আমরা তাদের কাছ থেকে কী করবো, ফান আমরা নিজেরা বলতে পারি, তাদের কাছ থেকেও নিতে পারি গল্প বা ছড়া, এবং আমরা কী করব, সম্ভাষণ এবং বা কুশল বিনিময় খুব সুন্দরভাবেই তাদের সাথে করব। তবে এটি হলো আমাদের প্রথমেই এই ক্লাসরুমের যে কাজটি সেটি আমরা প্রথমেই কাজটি করে নেব, সেটি হলো সম্ভাষণ ও কুশল বিনিময়। একটা শিশুর সঙ্গে আমরা তার পরিবারের যে সব কিছু বিষয় এবং ক্লাসের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো সুন্দরভাবে আলোচনা করে নেব। এখন কথা হলো, আমরা এক মিনিট যখন তাদেরকে নীরব থাকতে বললাম তারা নীরব হয়ে গেল এবং আপনার দিকে মনোযোগী হয়ে গেল, কেউ যদি কোনো কিছু কথা বলে থাকে সেটিও তারা আর করবে না। এখন আমরা কী করলাম, আসন বিন্যাস এবং ক্লাসের পরিবেশ পর্যবেক্ষণটি করে নেব। কেন? যে আপনার পাশের রুমে যিনি ক্লাস নিচ্ছেন তার ক্লাসটিও যেন তারা সুন্দরভাবে করে থাকে এবং আপনার ক্লাসটিও যেন তারা খুব মনোযোগ সহকারেই নিতে পারে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে তারা ঠিকমতো বসেছে কি না খেয়াল রাখতে হবে। ছোটো যারা আছে, যারা ছোটো আছে তারা যদি পেছনে বসে, আর যারা বড় তারা যদি সামনে বসে, আপনি সুন্দরভাবে ক্লাসটি পরিচালনা করতে ব্যর্থ হবেন। তো এ কারণেই আমাদের কী করতে হবে, আপনাকে আসন বিন্যাসটি সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তো আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করব আপনাদের সঙ্গে, তার সঙ্গে আমরা আরেকটু বলে রাখি যে আপনাদের
এই যে এই বিষয়টি আমরা 40 মিনিটের পুরো ক্লাসটি তো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে একটি আকর্ষণীয় ক্লাস নেওয়া হতে পারে, সেটির আমরা কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। তবে আমরা খেয়াল করব যে 4 থেকে 5 মিনিটে যেন আমাদের এই আকর্ষণীয় ক্লাসটি হয়ে থাকে, মানে আমরা শুরুটা যদি আমরা 4 থেকে 5 মিনিট যদি সুন্দরভাবে তাদের সঙ্গে চলতে পারি, তাদের চঞ্চল মনটাকে ক্লাসের মধ্যে রাখতে পারি এবং সিলেবাসের বাইরে এবং বইয়ে নেই এই বিষয়গুলো এবং বিভিন্ন প্রকার গেম রয়েছে, রাইম রয়েছে, হ্যাঁ জোকস রয়েছে, ফান রয়েছে, গল্প রয়েছে এগুলো, এবং তারা যেদিন যে তারা যেদিন কী করবে না পড়তে চাইবে না মন খারাপ যদি কখনো হয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তাদের সেই মনের উপরে খেয়াল রেখে কাজগুলো করব এবং তাদের যে বিভিন্ন খেলা রয়েছে এবং কীভাবে আপনি আরও ক্লাসগুলোকে গুছিয়ে নিতে পারেন সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। এবং আমাদের এই 40 মিনিটের ক্লাসটির জন্য আরও কী কী বিষয় রয়েছে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।